नमस्कार बन्धुरा, लावणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछि खुबी सुस्वादु स्वास्थ्यकर एवं पुष्टिते भरपूर डालियार खिचुड़ी। आसुन देखे नेवा जाक आमी सुस्वादु डालियार खिचुड़ी कि करे बानाई। रेसिपिटा तैरी करार जन्य प्रथमे गैस अन करे कड़ाई बसिए दिए दिलाम एक कप परिमाणे सोनामुख डाल। एई डालटाके शुकनो कड़ाईते माने तेल छाड़ा भेजे नेब। गैसेर आँच माझारिते रेखे आमी भेजे निच्छी। डाल भाजा हुए गेछे, देखुन एटा बोझा जोन्नो एकटा टिप्स दी। डाल थेके जखन खूब सुंदर सुगंध बेरिये आसबे आर हल्का रंगटा चेंज हुए जाबे सेई समय बुझते हबे डाल भाजा हुए गेछे। देखुन आमार मोटामुटी भाजा हुए गेछे, एर थेके आर बेशी भाजबो ना। एर थेके बेशी भाजले कालो हुए गेले टेस्ट नष्ट हुए जाबे। ताई गैसेर फ्लेम बंध करे दिलाम। जल दिए दिच्छि। एबार जल बदले बदले तीन चार बार खूब भालो करे डालटाके धुए नेब। डालियार खिचुड़ी बनानोर जोन्नो आमी किछु सब्जी निये निएछि। देखुन प्रथमेई एकटी बड़ो साइजेर आलुके एइभाबे डुमो टुकरो करे केटे निएछि। एखाने जे कटा सब्जी निएछि सबकटाकेई एकई साइजेर करे केटेछि। निएछि एकटी माझारी साइजेर गाजर केओ देखुन एइभाबे टुकरो करे केटे निएछि। निएछि किछु बीन्सके छोटो टुकरो करे केटेछि। आर निएछि पेपे, एकटी माझारी साइजेर पेपे, वन थार्ड पेपे निएछि, पेपेटाकेओ टुकरो करे केटेछि। आर निएछि सामान्य बरबटी, बरबटीकेओ छोटो छोटो टुकरो करे केटे निएछि। एइबारे आमी मूल रान्नाय चले आसछि। एर जोन्नो आबारो गैस अन करे प्रेशार कुकार बसिए ताते दिए दिलाम एक टेबिल चामच सर्षेर तेल। डालियार खिचुड़ी आमी प्रेशार कुकारेई बानाबो। तेल भालो मतन गरम हये गेले फोड़न हिसाबे दिए दिच्छि एकटी शुकनो लंकाके दु टुकरो करे, एकटी तेजपाता एक चामचे तीन भागेर एक भाग, गोटा जीरा। फोड़नके कयेक सेकेंड भेजे नेयार पर फोड़न थेके मिष्टि गन्ध बेरोते शुरु करलेई दिए दिच्छि आगे थेके केटे रखा आलु पेपे ও গাজরের টুকরোগুলিকে। মোটামুটি এক মিনিট মতন গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে ভেজে নেব। এক মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দেব বরবটি ও বিনসের টুকরোগুলিকে। এগুলিকে দেওয়ার পরও আরও এক দেড় মিনিট মতন ভেজে নেব। ভেজে নেওয়ার মাঝেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা। আদাকে দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভেজে নেওয়ার মাঝে এখানে ডালিয়াটাকে ধুয়ে নেব। ডালিয়াটা আমি এক কাপ ডালিয়া নিচ্ছি, যতটা পরিমাণে মুগ ডাল ব্যবহার করছি ঠিক ততটাই ডালিয়া ব্যবহার করছি, এতে টেস্ট খুব ভালো হবে। এবার ডালিয়াকেও দু তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। এক দেড় মিনিট মতন সব কিছুকে ভেজে নেওয়ার পর দিয়ে দিই হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, তবে বাচ্চাদের জন্য বানালে লঙ্কা গুঁড়োটা বাদ দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এইবারে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মশলাকে এই সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি এক দেড় মিনিট মতন মশলাকে সব কিছুর সঙ্গে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল আর ধুয়ে রাখা ডালিয়া। ডাল ও ডালিয়াকেও সব কিছুর সঙ্গে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মোটামুটি দেড় দু মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে দু কাপ চাল ও ডালিয়ার জন্য চার কাপ পরিমাণে জল ব্যবহার করছি। দিয়ে দেব এক টেবিল চামচ চিনি। ডালিয়ার খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দেব সামান্য ফ্রোজেন মটরশুঁটি, দুটো চেরা কাঁচা লঙ্কা। সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মাঝারিতে রেখে দুটো সিটি উঠিয়ে সিদ্ধ করে নেব। সিটি উঠে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কুকার থেকে আপনা আপনি প্রেশার বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কুকার থেকে প্রেশার বেরিয়ে গেছে। এইবারে ঢাকা খুলে চেক করে নিচ্ছি। আলু পেঁপে গাজর সব কিছুই সবজি খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। একই সঙ্গে
খুব ঘনও হয়েছে। তবে আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন খিচুড়ি, তাহলে এই সময় সামান্য গরম জল ব্যবহার করবেন আর আরও 1-1.5 মিনিট মতন রান্না করে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে। রান্না একদম আমার শেষের পর্যায়ে, এই সময় দিয়ে দেব 1/2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকাটা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে খিচুড়ির মধ্যে ছড়িয়ে যাবে। 3 মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি সম্পূর্ণ নিরামিষ, সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর এই ডালিয়ার খিচুড়ি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।